হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের ডালনার রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো করে। এইভাবে করে আলু পটলের ডালনা বানালে খেতে দুর্দান্ত লাগে, একদম নিরামিষ রেসিপি। তো কীভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আজকের আলু পটলের ডালনা তৈরি করার জন্য পটলগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে দুফালা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আলুগুলোকে এইভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। আগে মশলার পেস্ট একটা তৈরি করব, তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম দুটো লাল টমেটো মিডিয়াম সাইজের, তার সাথে নিয়েছি 1 ইঞ্চের মতো আদা টুকরো করে, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি লং, এলাচ, দালচিনি, গোলমরিচ, আর নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে। এখন এই মশলাগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিব সম্পূর্ণ। সো বন্ধুরা, নিয়ে নিয়েছি, এখন মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব মশলার। তো দেখুন বন্ধুরা, পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এরকম করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এইভাবে মশলা পেস্ট তৈরি করলে রেসিপির দারুণ টেস্ট আসে। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল। রান্নাটা আমি সর্ষার তেলতে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলু পটলগুলো ফ্রাই করে নেব। সো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, এখন আলু পটলগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। সো বন্ধুরা, আলু পটল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলু পটলগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আলু পটল আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আলু পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তুলে নিয়েছি, এখন সেম তেলে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিব। আর অল্প পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে ভালো হয়। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। সো বন্ধুরা, ভেজে নিয়েছি, এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন এই মশলাটা কুক করে নেব যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে। এর মধ্যে এ সময় অল্প একটু নুন দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কুক করে নেব। সো দেখুন বন্ধুরা, কুক করে নিয়েছি, এর কাঁচা ভাব চলে গেছে। এখন এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা এর সাথে ভালো করে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ টক দই। দইটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি, আর মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিব। আলু পটলগুলোকেও মশলার সাথে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু পটলগুলো। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবেন কতটা গ্রেভি রাখবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় ফুটিয়ে নেব। সো বন্ধুরা, 6 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু কুক হয়ে গেছে, আর এদিকে আমার আলুও সুন্দর গলে গেছে, পটলও সুন্দর গলে গেছে। এখন আর বেশি কুক করবো না, এর মধ্যে দিয়ে দিব অল্প একটু নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে লাস্ট দিয়ে দিব কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচানো। ধনে পাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু পটলের ডালনা। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলাদা পাত্রে সার্ভ করে নেব। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, দুর্দান্ত হয় এভাবে আলু পটলের ডালনা তৈরি করলে, একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। সো বন্ধুরা, আমার আজকের এই আলু পটলের ডালনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।